এখন আচ্ছা লাইফ কি হচ্ছে, হ্যালো আচ্ছা আই থিঙ্ক লাইভ হচ্ছে। আচ্ছা সবাইকে নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আচ্ছা আচ্ছা, বোর্ড ছিলাম অনেক, দেশের বাইরে যেহেতু থাকি, সো ভাবলাম সবার সাথে একটু কথা বলি। পহেলা বৈশাখে আপনারা দিতে পারেন আমার কোনো পোস্ট নাই, কারণ আমার যে শাড়িটা পরার কথা ছিল পহেলা বৈশাখে, সেই শাড়িটা আনফর্চুনেটলি আমার হাতে এসে পৌঁছায় নাই। সো আমি খুবই খুবই পুরানো একটা শাড়ি, ব্লাউজ, ইয়ারিং পরে লাইভে আসলাম। যেহেতু বাইরে থাকি, সবাইকে অনেক মিস করি, বাংলাদেশকে অনেক মিস করি, অ্যান্ড ফ্যামিলি, ফ্রেন্ডস, আপনারা যারা আমাকে পছন্দ করেন তাদেরকে অনেক মিস করি। সো ভাবলাম যে আপনাদের সাথে যদি কথা বলি তাহলে হয়তো একটু ভালো লাগবে, অ্যাটলিস্ট বৈশাখের কষ্টটা একটু কম হবে। সো আর আমার অনেক ফ্যান্স আমাকে মেসেজ করেছেন যে আপু আপনার পয়লা বৈশাখের ছবি কোথায়, পয়লা বৈশাখে কী পড়েছেন, বা আমার আজকে বড় বড় মেসেজ করলো তার অফিসে আমার জন দেখতে চায় আমি কী পড়েছি বা পয়লা বৈশাখে কী করলাম। বাট আনফর্চুনেটলি কিছুই করা হয় নাই পয়লা বৈশাখে, মানে কালকে অ্যাকচুয়ালি অনেক বিজি ছিলাম পয়লা বৈশাখের কোনো কিছু নিয়ে না, একটু ঝামেলায় ছিলাম। তো আজকে ভাবলাম যে ওয়াই নট আমি আপনাদের সাথে কথা বলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরো কিছু মানুষ জয়েন করুক। সবার পয়লা বৈশাখ কেমন কাটলো জানতে চাই, অনেকেই ওয়াচিং। আচ্ছা আমার শাড়ি, আমার খুবই আচ্ছা কেমন আছে। আচ্ছা এত তাড়াতাড়ি কেন চলে যায় মাসাজ করা, শুভ নববর্ষ, শুভ নববর্ষ অপু আহমেদ, শুভ নববর্ষ। কান কুমার, ও মনোধাপু কান্তেছি না, মন খারাপ। মানে পয়লা বৈশাখে মানে বাংলাদেশের মতো সুন্দর করে তো পয়লা বৈশাখ কোথাও হয় না, মানে মালয়েশিয়াতে বাংলাদেশি মানে থাকা সত্ত্বেও ওরা অত সুন্দরভাবে পয়লা বৈশাখ করে না, আর পয়লা বৈশাখের কোনো আমেজই আমি দেখতেছি না মালয়েশিয়াতে। সো মন অনেক খারাপ, তো ভাবলাম যে সবার সাথে একটু কথা টথা বললে যদি মনটা ভালো হয়। সাজিদ হাসান, লুকিং গর্জিয়াস অ্যাজ ইউজুয়াল, থ্যাংক ইউ। রোমিও অ্যামেজিং, থ্যাংক ইউ। আচ্ছা কার পয়লা বৈশাখ কেমন কাটলো, কে কি করলো, আই উড লাভ টু নো। আচ্ছা আমার রুমের অবস্থা খুবই খারাপ, ইউ ক্যান সি মাই শুজ, খুবই মেসড আপ, কারণ আমি খুবই অগোছালো একটা মানুষ, একদম গুছাইতে পারি না, খুব কষ্ট হয় বিদেশে থাকতে। বাসে যখন ছিলাম তখন আম্মু সব গুছাই দিত। আচ্ছা আই এম টকিং রাবিশ আই নো, বাট স্টিল সবার সাথে কথা হচ্ছে, ভালো লাগতেছে। আচ্ছা আমাকে কাজের বেটি রহিমার মতো লাগতে পারে, নো চয়েস, কারণ আমার পয়লা বৈশাখে শাড়ি নাই। লিস্ট আই কুড ডু মানে সাদা, অ্যাটলিস্ট সাদা একটা শাড়ি খুঁজে পাওয়া গেছে, বাট লাল কিছু পাওয়া গেল না। সো দ্যাটস মাই, চুল বাঁচছি অনেক কষ্ট করে, যে কোনো সময় আমার চুল টাসাং করে খুলে যাবে, আমি একদমই এগুলা কিছু পারি না। আমাদের সাথে সেলিব্রিটিরা যারা মানে মডেলিং করে, অ্যাক্টিং করে, ওরা কত সুন্দর করে চুল বাঁধে, আমি কিছুই পারি না, খুবই অকর্মা। আপি কানের দুলটা
আচ্ছা সাইমুর রহমান কানে দুলটা গিফট করা যাবে? আচ্ছা ঠিক আছে, নিয়ে যান। কিভাবে কিভাবে গিফট করব জানেন, দিয়ে দিব। এই কানুলটা ক্যাটসাই থেকে কিনছিলাম অনেক আগে, বাট একদমই পড়া হয়নি। আজকে মনে হলো যে আচ্ছা হঠাৎ করে ম্যাচ হয়ে গেল ইয়েলো সাথে ইয়েলো, সো লেট মি নো কিভাবে পাঠাবো। আচ্ছা আশরাফুল ভাইকে, আপু তুমি একটু আশরাফুল ভাই বলে দাও না আমাকে, জানি ঈদ নাটকে যে কোনো একটা রোল দেয় আশরাফুল ভাই। আচ্ছা আমি আশরাফুল ভাইকে চিনি না দো। আচ্ছা আশরাফুল ভাই, আরিফ রনি তালুকদারকে আপনি ঈদে একটা রোল দিয়েন প্লিজ 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 প্লিজ। আচ্ছা ওকে, সোহেল রহমান সুন্দর তো ইয়ারিংগুলো, থ্যাংক ইউ। ওকে সোহাগ মিয়া, কিউটনেস ওভারলোডেড আপু, ওকে থ্যাংক ইউ। আচ্ছা আরেকটা রিজন লাইভে আসার, সেটা হচ্ছে দ্যাটস ফানি, যাই হোক সেটা হচ্ছে এটা আসলে অনেক দিন হয়ে গেছে এই কথাগুলো বলা হয় নাই, বাট আচ্ছা বলি। সেটা হচ্ছে যেহেতু বাংলা বছরের শেষ, নতুন একটা বছরের শুরু হলো, তো মাঝখানে একটা ঝামেলা হলো না, যে একটা মেয়ে আমাকে নিয়ে মিডিয়াতে কাজ করতো, যে এখন বাইরে থাকে, সে আমাকে নিয়ে কিছু রাবিশ কথাবার্তা বলছে। তো শি সেড যে তার কারণে আমি ফেমাস হয়েছি, সো আমি তাকে আসলে থ্যাঙ্কস জানাতে চাই ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, যে আপনার কারণে আমি ফেমাস হয়েছি, আপনি আমাকে পরিচয় দিয়েছেন, ফারিয়া শাহিন বানিয়েছেন, আপনি এত ভালোবাসা পেয়েছি আমি আপনার কারণে মানুষের কাছ থেকে, ও মাই গড আই এম সো গ্রেটফুল। মানে সে তার কোনো একটা লাইভে ওর কোথাও সে মেনশন করেছেন যে তার কারণে আমি ফেমাস হয়েছি, সেই আমাকে ফেম দিয়েছে। ও তাহলে লাক্স চ্যানেলের সুপারস্টারে কি আপনি গিয়েছিলেন? তাহলে কি কাস্টমার কেয়ার কথা দিলাম আপনি করেছিলেন, বা নিউজটা কি আপনি করেছিলেন? আমার এই নিউজটার পর সোফার আই রিমেম্বার যে আপনি গায়ে মানে থাকে না যে পায়ে পাড়া দিয়ে আমার সাথে ঝগড়া করতে এসেছিলেন, আবার ইউ আর সেইং দ্যাট আপনি আমাকে ফেমাস বানিয়েছেন। এই কথাগুলো আসলে না বললে হতো, মানে আই ওয়াজ প্ল্যানিং যে আই ইগনোর, বাট কিছু কিছু কথা তো আসলে হজম করা যায় না, বাট স্টিল যদি ইফ ইউ থিঙ্ক যে আপনি আপনার কারণে আমি ফেমাস হয়েছি, দেন আই উড সে যে থ্যাংক ইউ সো মাচ। আর আপনি ফার্স্ট আপনি আপনার একটা লাইভে আপনি বলেছেন যে আমরা এমনি সুন্দর, তো আপনি এমনি সুন্দর তাহলে আপনি কেন পরের লাইফটাতে এত ডার্ক লিপস্টিক ডার্ক মেকআপ করে কেন আপনি পরের লাইফটাতে এসেছিলেন? আচ্ছা দেন আপনি বলছিলেন যে আমি এর দ্বারে ওর দ্বারে ঘুরে বেড়াই, ওকে আচ্ছা এর দ্বারে ওর দ্বারে ঘুরে বেড়াই, এটা আসলে কি বলবো, আরে আপনার মতো তো এরকম টাকার জন্য বিভিন্ন মানুষের সাথে মানে থাকি নাই, সো বয়ফ্রেন্ড ছিল বয়ফ্রেন্ড আছে, তার মানে যদি এর দ্বারে ওর দ্বারে মানে কমিটেড রিলেশনশিপকে যদি এর দ্বারে ওর দ্বারে ঘোরা বলে তাহলে আসলে কিছু বলার নাই, যেখানে আপনি মেনশন করেছেন যে আপনার কারণে আমি ফেমাস হয়েছি। আর লাস্টলি উনি বলছেন ওনার হাজব্যান্ডের দিকে আমার চোখ পড়েছে, ও এম জি। আরে আপনারা নতুন নতুন, স্পেশালি আপনি নতুন নতুন হয়তো টাকা দেখেছেন, আমারই তো টাকা পয়সা ছোটোবেলা থেকেই দেখছি, কখনো আলহামদুলিল্লাহ কখনো অভাবের মধ্যে মানুষও হয় নাই, মানুষের সাথে আজেবাজে রিলেশনও করতে হয় টাকার জন্য, সো আপনার হাজব্যান্ডের দিকে আসলে ফারিয়া শাহিনের চোখ না দিলেও হবে, মানে ফারিয়া শাহিনের এত টাইম নাই যে আপনার হাজব্যান্ডের দিকে ফারিয়া শাহিনের চোখ। এনিওয়েজ এই টপিক আর না যাই, আপনি মনে হয় ঘটকালি আমাকে বলেছেন যে আমার যদি জামাই লাগে আমি যাতে আপনাকে নক করি, আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে ঘটকালি শুরু করতে পারেন, আই গেস আপনার হাজব্যান্ডের টাকা এনাফ না আপনার আপনার জন্য, সো আপনি সেটা করতে পারেন, ইউ শুড মানে ঘটকালি ঘটকালি শুরু করেন, এর সাথে এর হুক আপ করাই দেন, এটাই বলার থাকবে আপনাকে। আর অনেক অনেক থ্যাংকস আমাকে ফেমাস বানানোর জন্য, আমাকে ফেম দেওয়ার জন্য। আর হচ্ছে একটা যেটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমার জন্য মিডিয়া আসলে অনেকেই হার্ট হয়েছেন আমার একটা স্টেটমেন্টের কারণে, অনেক সিনিয়র যারা আছেন তারা হয়তো কষ্ট পেয়েছেন, যারা অনেস্টলি কাজ করেন, যারা অনেক হার্ড ওয়ার্কিং,
তো আমার আসলে আমি আবার বলছি যে আমি আমি একদমই চাইনি বা চাই না যে আমার কোনো কথায় অসম্মান হোক আপনাদের। যদি হয়ে থাকে তাহলে আই এম রিয়েলি সরি, বাট আমার এজেন্ডাটা ছিল যাতে মিডিয়ার যারা খারাপ কিছু মানুষ, যদি সবাই খারাপ হতো তাহলে তো আমি নিজেও যে কয়েকটা হাতে কোনো কাজ করেছি ওগুলো করতে পারতাম না। কিছু মানুষের কারণে, কিছু মেয়ের কারণে বা কিছু খারাপ লোকের কারণে মিডিয়ার বদনাম। সো আমি আমার চেষ্টাটা ছিল যাতে ওই খারাপ লোকগুলো সাবধান হয়। অ্যান্ড সবচেয়ে মানে গুড নিউজ ইজ ওই স্টেটমেন্টের পরে আমাকে যে লোকগুলো ডিস্টার্ব করতো বা যে লোকগুলো কন্টিনিউয়াসলি আমি মালয়েশিয়াতে আসার পরে কন্টিনিউয়াসলি আমাকে পোক করতো, নক করতো, যাতা টাতা বল অফার করতো, ওই লোকগুলোর ডিস্টার্ব আলহামদুলিল্লাহ বন্ধ হয়েছে। আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট, বাট অ্যাট দ্য সেম টাইম আই এম সরি যে অনেকেই এটাকে পার্সোনালি নিয়েছেন বা অনেকের কাছেই এটাকে মনে হয়েছে যে তাদের কাজটাকে হয়তো আমি অসম্মান করেছি বা সামথিং। কারণ আমি জানতে পেরেছি অনেকের কাছ থেকে যে একটা টিম হয়ে গেছে যে আচ্ছা ফারিয়ার সাথে তুমি মিশো, তোমার সাথে আমি কথা বলবো না, বা ফারিয়ার ফ্রেন্ড তুমি, ফারিয়া তো একটা বেয়াদব মেয়ে, ফারিয়া একটা এই সেই ব্লা ব্লা ব্লা। আর কিছু আমার তো কিছু কলিগ বলেই দিয়েছেন যে আমি মনে হয় কাজ কাজ করতে পারতেছি না বা কাজ পাচ্ছি না, এটার জন্য হয়তো আমি এগুলো করছি। আসলে কাজটা যদি মানে যদি ওরকমই হতো তাহলে আমি কেন মালয়েশিয়াতে এত কষ্ট করে পড়াশোনা করছি বা মালয়েশিয়াতে পড়ে আছি? আমি তো বাংলাদেশে থাকলে একটা দুইটা কাজ তো অ্যাটলিস্ট করার এবিলিটি আমার আছে, আই থিঙ্ক সো, একটা দুইটা তো আমাকে মানুষ পাত্তা দেয়ই, তাই না? আচ্ছা, সো ওই কলিগদের জন্য আমার কোনো নো হার্ড ফিলিংস। আপনারা যেটা মনে করেছেন প্রবলি আপনাদের কাছে মনে হয়েছে, বাট আমার এজেন্ডাটা ছিল যাতে আমি যাতে ভালো মতন কাজ করতে পারি, সুন্দর একটা পরিবেশে কাজ করতে পারি। অ্যান্ড আজেবাজে যারা আরো না, সবার সাথে এটা হয়, আই আই নো যে কম বেশি সবাই এটা ফেস করেন, ওরা খুব সুন্দর করে এটাকে অ্যাভয়েড করে সামনে মুভ অন করতে পারেন। আমার আমি একটু রক চটা তো, সো বাট অনেক ভালো ভালো মানুষ আছেন মিডিয়াতে, অনেক ভালো কাজ করছেন, সো তারা যদি আমার স্টেটমেন্টে কষ্ট পেয়ে থাকেন আই এম সরি অ্যাগেইন। কারণ আমি চাই না আমার কারণে কোনো সিনিয়র কেউ বা আমার কোনো কলিগ হার্ট হন যারা ভালো মতন কাজ করেন। আচ্ছা, বকবক করে ফেললাম, বকবক ইনাফ অফ বকবকিং। আচ্ছা ওকে, কমেন্ট পড়ি। ইফ তুমির ঘটক পাখি, হ্যাঁ ইউ আর রাইট, ঘটক পাখি ভাইয়ের সাথে আসলে হ্যাঁ কথা বলা দেওয়া দরকার। ওই আপুর উনি আসলে ঘটক পাখি বোন হলে ভালো করতে পারবেন, কারণ সি সেই যে আপনার তোমার কি জামাই লাগবে, দেন কন্ট্যাক্ট মি অর সামথিং, যে আমি তোমাকে জামাই খুঁজে দিব, নো থ্যাংক ইউ আমার জামাই লাগবে না। অ্যান্ড ফারিয়া শাহিন বিয়ে করতে চাইলে আলহামদুলিল্লাহ জামাইয়ের অভাব হবে না, আপনার মতো সো কল্ড ঘটকের আসলে দরকার নাই ফারিয়া শাহিনের আলহামদুলিল্লাহ। ওকে আচ্ছা আর কি আসেন দেখি, আই এম লুকিং কালা, যদিও মালয়েশিয়া অনেক কালো হয়ে গেছি। আপু কোথায় আছেন? মোহাম্মদ নাজমুল, আমি বাসায় আছি, আমার বাসায় আছি মালয়েশিয়াতে। আচ্ছা, গার্লস আর ভেরি নট, হোয়াট ইউ মিন বাই দ্যাট, গার্লস আর ভেরি নস্টালজিক, আই ডোন্ট নো। মাসুম রানা, আজ রাতের ঘুমটা নষ্ট করে দিলে আপু তুমি, কেন 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 কেন, হোয়াট হ্যাভ আই ডান? আচ্ছা, জিয়াউদ্দিন আহমেদ জাবলু, হাই সুইট আপু, কেমন আছো তুমি? হাই কিউট ভাই, ভালো আছি আমি। আচ্ছা, আমি শাড়িও পরতে পারি না ঠিক মতো। আচ্ছা, টেল মি আপনাদের বৈশাখ কেমন কাটছে জানতে চাই। মানে আমার বৈশাখ ওয়াজ সো ব্যাড, সো আপনার বৈশাখ কেমন কাটছে? কালকে রসনা মিলাসে গেছিলাম খেতে, দেন একটা আপুর সাথে দেখা হলো, বাংলাদেশের সেলফি তুললাম, আপুটা অনেক কিউট ছিল। আই ডোন্ট নো উনি দেখছেন নাকি, উনি আমার ফেসবুকে ফলোয়ার,
আসার পথে মনে হলো যে ওনাকে আমি ফেসবুকে অ্যাড কেন করলাম না, দ্যাটস স্যাড। আচ্ছা ওকে, বাই রুবেল সুমন গড। আচ্ছা ফেসবুকে এই জিনিসটা না যে একটু চেঞ্জ করা দরকার, মানে কমেন্ট পড়ার আগেই কমেন্টগুলো ঠাস 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 করে চলে যায়। ওকে কিভাবে ফোনটা, আমি না কখনো এইভাবে সোজা করে যে ধরে না ওই জিনিসটা আমার, মানে আমি কমফোর্টেবল না, আমার এইভাবে ধরতে খুব মজা লাগে। ওয়াও, ইউ আর লুকিং অসম নাজির মাহমুদ, থ্যাংক ইউ। হাই আপু, অনেক দিন পর লাইভে আসলা, ডি রিও। হ্যাঁ তুমি কি লিওনার্দো ডি ক্যাপ্রিও? আচ্ছা আর কি বলবো, আমি কথা খুঁজে পাচ্ছি না, আপনারা কিছু বলেন, দেন আই ক্যান। বন্যা মির্জা সম্পর্কে কিছু বলেন, বন্যা মির্জা সম্পর্কে কিছু বলার নাই, যা প্রুফ ছিল সেটা আমি অলরেডি ফেসবুকে আপনাদের দেখাইছি। আই থিঙ্ক আর কিছু বাকি নাই, কারণ সে সেই সে আমাকে কখনো দেখে নাই, সে আমাকে চিনে না, সো আপনারা তো দেখছেন সে আমার রান্নার প্রোগ্রামে আসছেন, কতবার ফারিয়া 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 বলছে। সো এই টপিক আর না যাই, আমার কিছু কিছু মানে ওই যে ওই মেয়েটা বস্তির টাইপের কথাবার্তা বলা মেয়েটা, আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন হার নেম, ওর এই কথাবার্তাগুলো আসলে আমি ভাবছিলাম যে আমি কখনো বলবো না এই কথাগুলো, বাট মাথায় ঘুরতেছিল কি কি জানি বলছেন যে আমি পায়ের জুতা। ওকে আমি আপনার পায়ের জুতা, বুঝলাম, আপনি আমাকে ফেমাস বানাইছেন। আর আপনি যে বিয়ের পরেও এর ওর হাজব্যান্ডের সাথে রুম ডেট করেন, এই করেন ওই করেন, মানুষ বলে আমাকে বিয়ের পরেও কার কার সাথে ব্যাংককে গেছেন, ব্লা ব্লা ব্লা, সো আই ডোন্ট নো। যাই হোক, ওই টপিকে না যাই, কারণ মানুষ অ্যাটলিস্ট জানে, অ্যাটলিস্ট মিডিয়ার মানুষ জানে কে কি কে কি করে বেড়ায় বাবা বা কার পাস্ট হিস্ট্রি কেমন। সো ইফ ইউ থিঙ্ক যে আপনি আমাকে ফেমাস বানিয়েছেন, দেন আমিও অ্যাগ্রি করছি, অ্যান্ড থ্যাংকস টু ইউ যে আপনি আমাকে ফেমাস বানায়, ইউ জাস্ট মেড মি সো হ্যাপি। এনিওয়েজ, আচ্ছা আমি আমার ফ্যানদের কমেন্ট পড়ি। আচ্ছা ই বি এম, সো বিউটিফুল, থ্যাংক ইউ। সারানি আবেদন, প্লিজ সারিয়া, তোমার সাথে আমার প্রেম করতে ইচ্ছা। কেন না, আমি মোটেও রেগে নাই, আমি আমি আই এম স্যাড অ্যাকচুয়ালি, মানে মন খারাপ, কারণ বাংলাদেশে এত কালারফুলভাবে মানে সেলিব্রেট, এত কালারফুল থাকে আশেপাশে বৈশাখের, মানে পহেলা বৈশাখের দিনটা, আশেপাশে ঢোলের আওয়াজ, তারপর হচ্ছে মানে পুরো ঢাকা শহরটা লাল সাদা হয়ে যায়, দেখতে খুব ভাল লাগে। মানে মালয়েশিয়াতে তো ওরকম কিছু হয় না, প্লাস হচ্ছে ঈদটাও আমি অনেক মিস করি, কারণ হচ্ছে আই ডোন্ট নো, এটা আমি অলওয়েজ আমার একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে মালয়েশিয়া হচ্ছে মুসলিম কান্ট্রি, বাট আই ডোন্ট নো ওরা কেন ঈদ এত বড় একটা, মানে ঈদ আমাদের জন্য মুসলমানদের জন্য কত বড় একটা জিনিস, ঈদের সময় ওরা কিছু করে না, মানে ওরা চাইনিজ নিউ ইয়ার এত জাঁকজমক করে সেলিব্রেট করে, বাট ঈদের সময় ওরা কিছুই করে না। সো ঈদের সময়ও আই ফিল সো স্যাড, দেশের কথা মনে হয়, ফ্যামিলির কথা মনে হয়, বাংলাদেশের কথা মনে হয়। না ভাই আমি রেগে নাই, আমি খুব ভালো আছি, অ্যান্ড আপনাদের সবার সাথে মানে আপনাদের সবার কমেন্ট দেখে
আপনার সাথে কথা বলতে পারে আর ভালো লাগতেছে। কারণ হচ্ছে এখানে লাইফটা, অনেকে মনে করেন যে বাইরে থাকি লাইফটা প্রবলি, মানে স্পেশালি আমার ফ্রেন্ডরাও মনে হয় মনে করে যে ফারিয়া মালয়েশিয়াতে থাকে, সারাক্ষণ মনে হয় পার্টি করে, ঘুরে ফিরে শপিং করে। বাট টু বি ভেরি অনেস্ট, বিদেশের লাইফটা না খুবই ফ্রাস্ট্রেটিং। মানে আই ডোন্ট নো অন্যরা কীভাবে বলবে বা অন্যদের কাছে কেমন ফ্রাস্ট্রেটিং, ইন দ্য সেন্স শপিং করতে কয়দিন ভাল লাগে বা মুভি পার্টি করতে কয়দিন ভাল লাগে। আর আমার না পার্টিতে গেলে কেমন জানি একা একা লাগে, অনেক মানুষের মাঝখানে আমার কেমন জানি মন খারাপ হয়ে যায়। আই ডোন্ট নো বাই, আমার একটু হয়তো ঝামেলা আছে। বাট এখানে লাইফটা ফ্রাস্ট্রেটিং কেন, মানে খুব একা লাগে, প্লাস হচ্ছে ফ্যামিলি ফ্রেন্ডস, ফ্রেন্ডস আছে বাট ফ্যামিলিকে অনেক মিস করি। তারপর হচ্ছে একা একা থাকতে ভালো লাগে না, ক্লাস বাসা বেশি হলে মুভি দেখতে যাই। সো যারা বাইরে থাকেন তাদের লাইফটা আসলে এত, মানে সবাই হয়তো মনে করে যে বাইরের লাইফটা অনেক মজার, বাট অ্যাকচুয়ালি আমার কাছে অত মজা লাগে না। আমার কাছে বাংলাদেশ অনেক ভালো লাগে, বাংলাদেশের খালি জ্যামটা যদি বাদ দেওয়া যেত বাংলাদেশ 100-100। মানে বাংলাদেশের রাস্তার ধুলাও ভালো লাগে, আমি যখন মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাই তখন রাস্তার ঝালমুড়ি ফুচকা অ্যান আ বেস্ট বেস্ট, বাংলাদেশ বেস্ট। শুধু যদি একটু ট্রাফিকটা ঠিক করা যেত, ট্রাফিক জ্যামটা যদি ঠিক হতো, তাহলে বাংলাদেশের মতো সুন্দর আর কিছু হতো না। আচ্ছা, কি করে সম্ভব, তুমি এতকাল কিন্তু মেক, আচ্ছা থাকে না অনেকে লিখেন মেকআপ নিয়ে, আমি অনেক আগেও এটা বলছি, আমি বলতে বলতে আমি টায়ার্ড। আমি অ্যাকচুয়ালি মুখে মেকআপ করি না, আমি জাস্ট মাই ফেভারিট থিং ইজ ব্লাশ, আমি জাস্ট ব্লাশ দিই, নট ইভেন ফেস পাউডার। চোখটাতে চোখটা একটু মাস্কারা, কাজল, লিপস্টিক, দ্যাটস ইট, এটাই আমার সাজ। সো কেউ যদি মনে করে থাকেন যে আটা ময়দা সুজি মাখি, দ্যাটস নট ট্রু, আমার স্কিনও খারাপ হয়ে গেছে মালয়েশিয়াতে এসে। আই ডোন্ট লাইক মালয়েশিয়া, বাট থাকতে হচ্ছে, বুড়া বয়সে পড়াশোনা করতেছি। সো আপনাকে কবে দেশীয় নাটকে দেখতে পাবো? ভাই আমি তো, আমাকে দেশীয় নাটকে দেখে কি হবে, আমি কি এত পারি নাকি, আমি তো অ্যাক্টিং ট্যাক্টিং মনে হয় না পারি। আর আমার স্টেটমেন্টের পর এখন আই ওয়ান্ডার কে আমার সাথে কাজ করতে যাবে, সবাই ভাববে যে ও আচ্ছা আমি ফারিয়াকে নিয়ে কাজ করলে তো আমি মনে হয় শত্রু হয়ে যাব সবার। এটার জন্য আসলে খুব খারাপ লাগে, সেটা হচ্ছে যে মানে আমি একরকমভাবে কথাটা বলছি, মানুষ একরকমভাবে নিছে, সবাই একদম সবার ধারণা যে আমি সবাইকে খারাপ বলছি, অ্যান্ড দ্যাটস স্যাড অ্যাকচুয়ালি। মানে সবাইকে তো খারাপ বলি নাই, এটার কারণে দেখলাম যে অনেক মানুষ, মিডিয়ার মানুষের আমার প্রতি মানে একটু সবাই রেগে আছেন কম বেশি। এই সেপ্টিমেন্টটা খুব জ্বালাচ্ছে, আমার রুমটা কত মেসড আপ। আচ্ছা আর কি বকবক করব, আচ্ছা আমি মেসেজ পড়ি আপনাদের। আচ্ছা মালয়েশিয়াতে আমি থাকি হচ্ছে শ্রী পেতালিংয়ে। ওকে, আর কি আর কে কি বলতে চান, ওকে স
সোহেল রহমান, তিলটা সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা, এনিওয়েজ, আমি আসলে টপিক খুঁজে পাইতেছি না, কারণ আপনারা হচ্ছে বুলশিট কথাবার্তা শুরু হয়ে গেছে। বাংলাদেশের মানুষ, যাই হোক, আপনাদের সাথে লাইফটা করার পিছনে রিজন হচ্ছে আপনাদের সাথে যাতে কথা বলতে পারি, কারণ এখানে ওভাবে সেলিব্রেট করা হয় নাই পয়লা বৈশাখে। সো জাস্ট কথা বলে আই থট যে হয়তো ভাল লাগবে আপনাদের সাথে, বাট বস্তি রাস্তার বস্তির লোকরা তো আসবেই, থাকবেই অ্যাজ ইউজুয়াল। আরেকটা যেটা জানাতে চাই সেটা হচ্ছে 28শে এপ্রিল বাংলালিংক হ্যালো স্টারে আমি থাকবো ঠিক রাত 8টায়। আমি অলরেডি একবার স্টেটাস দিয়েছিলাম, 28শে এপ্রিল এই নাদান থাকবে বাংলালিংক হ্যালো স্টারে রাত 8টার সময়। যদি যারা বাংলালিংক ইউজার দে ক্যান টক টু মি। আই থিঙ্ক অলরেডি আপনার ওই ভয়েস মেসেজটা পেয়েছেন যারা বাংলালিংক ইউজার, সো ওখানেই হয়তো প্রসিডিওর বলা আছে কীভাবে করে কথা বলতে পারবেন। ওই দিন আমি সরাসরি থাকবো ফোনে 8টা থেকে প্রবলি 9টা, ইফ আই এম নট রং, 1 ঘন্টা আর প্রবলি 2 ঘন্টা তখন কথা হবে। অ্যান্ড রুবেল পাল, অনেক ভালো লাগছে আপু, থ্যাংক ইউ। মাসুম রায়হান, এতগুলো মেসেজ, আচ্ছা ওকে, এই যে পড়লাম, কারণ এত আরিফ রহমান, ইউ আর লুকিং ভেরি প্রিটি, থ্যাংক ইউ। ওকে, শুভ নববর্ষ রিয়াসাদ আজিম, তানভীর রহমান, অলওয়েজ ইউ আর মাই ফেভারিট, থ্যাংক ইউ। শাহাবুদ্দিন, আপনি অনেক সুন্দর আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, লেটস নট ড্র্যাগ ইট এনি মোর। অল দ্য লাভস অ্যান্ড উইশেস ফ্রম ইন্ডিয়া, জিবাক। আচ্ছা, বস্তির মানুষ জানার আছে, আপনারা কি মজা পান একটা মেয়েকে কমেন্ট, বাজে কমেন্ট করে, আরে আই ডোন্ট নো, আপনাদের বোন নাই বা ধরেন, এটা খুব টিপিক্যাল শোনায়, বাট স্টিল মানে কি মজা একটা মেয়েকে একটা ঠাস করে একটা লাইভের মধ্যে একটা বাজে কথা বলে দিলে, মানে আপনি কি খুব বড় হন মানুষের কাছে, বা আপনাকে কি মানুষ খুব ভালো মনে করে, ব্লক খান আর তো কিছু না, মানে অ্যাচিভমেন্টটা কী হয় একটা মেয়েকে বাজে কথা বলে, আই ডোন্ট নো, আই ওয়ান্ডার। যাই হোক, অনেক বকবক করছি, থ্যাংক ইউ সো মাচ গাইজ, যারা বন্যা মির্জাকে নিয়ে গেছো, উনি তোমার আচ্ছা, তোমার চোখগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ, লেন্স পড়ছি, ইটস নট রিয়েল। হ্যাঁ, আমি লেন্স ইউজ করি, হ্যাঁ আমার লেন্সে পাওয়ার আছে। আর যাই হোক, সেটা হচ্ছে যে আমাদের দেশে আসলে যতদিন না এই যে ফেসবুকের যে নোংরা কমেন্ট করা মানুষগুলো
কি আমরা চেঞ্জ করতে পারবো ততদিন মনে হয় না আমাদের দেশে বা পুরো ওয়ার্ল্ডেই যেটা হচ্ছে, রেপ হচ্ছে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে, মানুষ তো বলে যে হ্যাঁ কাপড়ের জন্য হয়, বাট এই যে ছোট ছোট বাচ্চাগুলা যে মানে যাদের বুঝার পর্যন্ত ক্ষমতা নেই, তাদেরকে রেপ করার পিছনে তারা কি লজিক দিবে? সো মানে এই ফেসবুকের প্রতিটা যারা মানে আজে বাজে কমেন্ট করে, এদের সবগুলাকে ধরে জেলে ঢুকাতে পারলে আই গেস এদের মধ্যে থেকে বের হয়ে আসতো, যে এদের মধ্যে থেকে অনেক রেপিস বের হয়ে আসতো আই থিঙ্ক। তো পহেলা বৈশাখের মুড নিয়ে আসলে কথা বলতে আসছিলাম, বাট এনিওয়েজ খারাপ খারাপ ভালো মানে ভালো মানুষও দেখছেন আর খারাপ মানুষ তো থাকবেই, বাট মানে কেন আই ডোন্ট নো, মানে বাইরে থেকে যখন বসে যখন মানে অনলাইনে দেখি এই নিউজগুলা যে বাংলাদেশের কোনো মেয়েকে রেপ করা হয়েছে বা কোনো ছোট বাচ্চা, ইভেন কদিন আগে দেখলাম যে একটা বাবা পর্যন্ত একটা মেয়েকে রেপ করছে, তো আই ডোন্ট নো কতদিন কবে এইসব মানে অসুস্থ জিনিসপত্রগুলো শেষ হবে, বাট যারা এসব করেন তাদের আই ডোন্ট নো তাদের তাদেরকে তো মানুষ হিসেবে তাদেরকে অ্যাকচুয়ালি মানে মানুষ বলে না যে পশু তারা, বাট পশুর সাথে কম্পেয়ার করলে ভুল হবে, কারণ পশুদেরও আই থিঙ্ক অতটুক, যেমন কুক বলে না যে কুকুরের থেকে খারাপ বা সামথিং, আমার মনে হয় কুকুরকে অপমান করা হয়, কারণ কুকুরের মতো লয়াল, কুকুরের মতো মানে কুকুর তো তার একটা ছোট কিছু করলে ও মানে জান দেওয়ার জন্য রেডি থাকে কেউ যদি ওর জন্য ছোট কিছু করে, বাট আমার মনে হয় না এই টাইপের মানুষগুলোকে মানে পশুর সাথেও কম্পেয়ার করা করলে পশুদের অপমান হবে, বাট তাদের জন্য মানে তাদের সাথে কথা বলা বেকার, বাট তাদের জন্য একটাই প্রশ্ন থাকবে যে এই সেম আপনারা যেটা করতেছেন এই সেম, সে নিশ্চয়ই কারো বাবা বা সে নিশ্চয়ই কারো ভাই বা হাজব্যান্ড, সো এই সেম জিনিসটাই যখন আপনার বোনের সাথে হবে বা আপনার মেয়ের সাথে হবে, তখন কি আপনি চিন্তা করতে পারেন তখন আপনার কেমন লাগবে? সো এই অ্যাটলিস্ট এতটুকু চিন্তা করেও নিজেকে সংযত করার চেষ্টা করেন। আমি কোনো বিজ্ঞ কেউ না, মানে আমি অ্যাডভাইস দেওয়ার কেউ না, বাট আমি আমার সাইড থেকে যতটুকু বুঝি মানে হাম্বল রিকোয়েস্ট থাকবে, যদিও আপনাদেরকে রিকোয়েস্ট করার মানে কোনো যোগ্য না আপনার, বাট স্টিল এই জিনিসটা ভাববেন অ্যান্ড এটা অলওয়েজ মনে রাখবেন যে আপনি যে অন্যায়টা করলেন বা পাপটা করলেন সেটা শাস্তি আপনার পৃথিবীতে থাকা অবস্থায় আপনার পেতে হবে। অ্যান্ড আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ থাকবে যে এই রেপের শাস্তি যাতে মৃত্যুদণ্ড হয়, এটার উপরে একটা মাঝামাঝি কোনো গ্রে লাইন যাতে না থাকে, এটা আমার একজন দেশের নাগরিক হিসেবে চাওয়া থাকবে। দ্যাটস অল, আপনাদের সাথে কথা বললাম, ভালো লাগলো, অনেক বকবক করলাম, ভালো থাকবেন সবাই, আবারও নববর্ষের শুভেচ্ছা, আশা করি সবার নববর্ষটা মানে প্রথম দিন মানে নতুন বছরের প্রথম দিনটা ভালো গিয়েছে, এবং এই বাংলা নববর্ষ আর পুরোটা বছর যুগে আপনারা সবাই ভালো থাকেন অ্যান্ড হ্যাপি থাকেন, আর আশা করব যে এই নতুন বছরে যাতে কোনো ধর্ষণের নিউজ যাতে অনলাইনে বসে আর পড়তে না হয়, এতটুকু আশা থাকবে, সবাই ভালো থাকবেন আর হচ্ছে হ্যাপি থাকবেন, দ্যাটস ইট।